ডিএসএমএস এর প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনই একটি একটি রোগ নিয়ে আলোচনা করি, অর্থাৎ মূত্রযন্ত্রের আমরা আজকে তৃতীয় নম্বর রোগ নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবে, শেষ পর্যন্ত দেখবে, তাইলেই আগামী দিনে মূত্রস্থলীর কোনো রকমের রোগের তোমরা আটকিবে না, চিকিৎসা করতে পারবে। সেই সুবাদেই আজকে আলোচনা আমরা সিস্টাইটিস রোগ নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি সিস্টাইটিসটা কাকে বলে। দেখো, ওষুধের রোগের নামের সঙ্গে তোমরা যদি মিল না রাখতে পারো, বুঝতে না পারো, না চেনো, তাইলে তোমাদেরকে ডাক্তার হিসাবে কেউ বলতে চাইবে না। সেজন্য অ্যানাটমির একটু ধারণা থাকা চাই এবং মূত্রথলির প্রদাহ নিয়ে আলোচনার আগে রোগ এবং কীভাবে ভাগ করেছে এগুলো না জানলে অনেক সময় অ্যালোপ্যাথিকের সঙ্গে আমরা মিলিয়ে চিকিৎসা করতে পারবো না। সেই সুবাদেই অনেক কিছু আমাদেরকে জানতে হয়, শিখতে হয়। ওষুধ তো আছেই অথবা অন্য কিছু আছে, আমি আলোচনা করব কত তাড়াতাড়ি রোগটার নাম জেনেই ওষুধটা তোমরা যেন প্রয়োগ করতে পারো। আর প্রয়োগ করারও দুটো ধাপ, তোমরা যেহেতু প্রথম বর্ষে আছো, যে কোনো একটা ওষুধ দিয়ে তোমরা শুরু করবে, লক্ষণ যদি খুঁজি নাও পাও, একটা দুটা ওষুধের নাম বলবো, সেগুলো দিয়ে আরম্ভ করবে। যদি অসুবিধা হয় তাহলে তোমাদের পুরানো ছাত্র অথবা হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। চলে আসি তাহলে, যেই রোগটা কাকে বলে। প্রথম কল, মূত্রথলির কোনো রকমের প্রদাহ হলেই আমরা বলবো তাকে সিস্টাইটিস। তাহলে ব্লাডার আমরা চিনি, মূত্রথলি যেখানে যেখানে প্রস্রাব গিয়ে জমা হয় তাকেই বলে মূত্রথলি। আর এই মূত্রথলির কোনো কারণে যদি প্রদাহ হয় তাকে বলবো আমরা সিস্টাইটিস। অর্থাৎ মূত্রথলির ভিতরে আমরা মাংস বা মিউকাসে যদি কোনো রকমের ট্রাবলস হয়, ফুলে যায়, অথবা যেটা আমরা প্রদাহ বললাম, ইনফেকশান হতে পারে, আরও অনেক রোগের আক্রমণ হতে পারে, জীবাণুঘটিত, যাই হোক, তাকে আমরা বলবো সিস্টাইটিস। চলে আসি তাহলে কারণটা কী 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 কারণে এগুলো হতে পারে। দেখো, থলিতে যদি পাথর হয়, যদি আঘাত লাগে, এবং যদি প্রসবকালীন কোনো সময়ে যদি সেখানে প্রেশার পড়ে অথবা অন্য কোনো ট্রাবল হয়, এবং যৌন রোগের কারণে অথবা আমরা যেটা জীবাণুঘটিত রোগ বলি, স্টেপটো বিকলাই এবং স্টেপটোকে ককাস জীবাণু, এই ধরনের রোগ যদি থাকে তাহলেই আমরা বলতে পারি সেটা সিস্টাইটিস, অর্থাৎ মূত্রথলির প্রদাহ কোনো না কোনো ট্রাবলসে নানা সমস্যার সৃষ্টি করে। চলে আসি তাহলে কী কীভাবে আমরা বুঝবো যে সেটা মূত্রথলির। দেখো, পরীক্ষা করে যদি আসি বলে যে আমার প্রদাহ হয়েছে, ডাক্তারে বলেছে, প্রেসক্রিপশন তোমার হাতে আর্ত আনে দিল অ্যালোপ্যাথিক ডাক্তারের, তাহলে তোমার বুঝারও সুবিধা হলো যে রোগটা কী, তোমার কী কী ওষুধ আসতে পারে, তুমি এবার তোর লক্ষণ খুঁজবে, কোথায় ব্যথা করে, তখন বলবো নাভির নেচে এবং দেখাই দিল যেখানে পিত্ত, যেখানে ব্লাডারটা থাকে, অর্থাৎ মূত্রথলি যেখানে থাকে, তারপরে কী দেখাবে, তারপরে দেখাবো যে আমি প্রস্রাব করতে পারি না, জ্বালা পোড়া এবং প্রস্রাবের সঙ্গে আমার পুজ অথবা অন্য কিছু যাচ্ছে, যেটা আমরা অনেক কিছু প্রস্রাবের সঙ্গে যাবে, প্রস্রাব টেস্ট করেছি, প্রস্রাবের সঙ্গে ওই যে পাথর হওয়ার কারণগুলো যেতে পারে, অন্য কোনো কিছু যেতে পারে, পুজ রক্ত অথবা মূত্রথলির প্রদাহের কারণে যে সকল জিনিস আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, যেমন অনেক সময় ম্যাটেলিক, যেমন ধরো অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের যেতে পারে, মূত্র লাল বর্ণের হতে পারে অথবা সাদা বর্ণ হতে পারে, ঘোলাটে হতে পারে, এই সকল যাই থাকুক আমরা বুঝবো আমাদের সেটা সিস্টাইটিস। চলে আসি তাহলে, কী ওষুধ হতে পারে, কী ওষুধ হলে আমরা কীভাবে প্রয়োগ করব। দেখো, ওষুধগুলোকে যদি আমরা সম্পূর্ণরূপে ভাগ করি তাহলে আমরা বুঝতে পারি এ সকল রোগের কারণে দুর্বলতা হতে পারে, অনেক সময় হিক্কা হতে পারে। যদি আমরা ওষুধগুলোকে আমাদের প্রসেস মতেন ওষুধগুলোকে দেখো, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে ওষুধ নাই, তারা অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো ওষুধ তাদের হাতে দেওয়ার মতন ওষুধ নাই, দিতে হয় বাধ্য তাদের চিকিৎসা আর উপরে। কিন্তু আমাদের হাতে প্রচুর ওষুধ আছে, তুমি যদি লক্ষণগুলো ঠিক করে দিতে পারো। হয়তো আমি 10-12টা ওষুধের উপরে প্রয়োগ করেছি, দেখেছি এবং চিকিৎসাটা হয়ে গেছে, আমি সেই সুবাদে এই ওষুধগুলো আলোচনা করি। তার চেয়ে তোমরা আরও বেশি পড়ালেখা করে বেশি ওষুধ জেনে আরও সুন্দরভাবে অত চিকিৎসা করতে পারবে,
সেটা আলাদা কথা। তবে কিভাবে শুরু করবে, কিভাবে আমরা বাক্স থেকে ওষুধ দিয়ে পঞ্চতন্ত্র পদ্ধতি দিয়ে আমরা এগিয়ে যাব, সেই চেষ্টাই আমার। তাহলে চলে আসি প্রথমে স্টেজে, যদি আমরা ওষুধগুলো বলি যেগুলো আমি সচরাচর তোমাদের প্রথম বাক্সে দিয়েছি, সেগুলোর মধ্যে দেখো অ্যাকোনাইট আছে, বেলেডোনা আছে, তারপরে নাক্স আছে, পালস আছে, ক্যান্থারিস আছে, আর একটা ওষুধ আর্সেনিক। এই এই কয়েকটা ওষুধ যদি তুমি মনে রাখো তাহলে তরুণ রোগে অনাহাসেই সিস্টাইটিসের তুমি ব্যর্থ হবে না, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তার কারণ তরুণ রোগ তাড়াতাড়ি ভালো হয়। এক, দুই নম্বর হচ্ছে তরুণ রোগ যদি এলোপ্যাথিক ডাক্তারে চিহ্নিত করে অথবা টেস্ট করে এসে বলে দেয় যে এটা সিস্টাইটিস, এটা এই কারণে হয়েছে, তাহলে তোমার পক্ষে আরও সুবিধা হলো। তারপরে দু চারটা লক্ষণ দৃষ্টে তোমার এই পাঁচটা পদের থেকে তুমি যে কোনো কিছু দিতে পারো। দেখো কত সুবিধা করে তোমাদেরকে বলতেছি, তোমরা যদি দেখো সেটা জীবাণুঘটিত রোগের কারণে ঘটছে তাহলে অনায়াসেই তোমরা আর্সেনিক দিতে পারো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে যৌনঘটিত রোগের যদি হয় তাহলে কিন্তু কোনো সময় আর্সেনিক হয় না, সেখানে আর্সেনিকের কতগুলো লক্ষণ থাকত, আর মুখস্থ হয়তো আর্সেনিক তুমি প্রয়োগ করতে পারো, তারপর হয়তো অন্য ওষুধ আসবে, সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে এই পাঁচটা ওষুধের নাম বললাম, পাঁচ ছটা ওষুধের তুমি যে কোনো একটা থেকে শুরু করতে পারো, তবে যদি লক্ষণ মতে পাও আরও ভালো, আর যদি না পাও তাহলে আর্সেনিক দিয়ে শুরু করো অথবা এক বোতল নাক্স বা পালস দিয়ে তুমি আরম্ভ করতে পারো। আর যদি একটু সিভিয়ার থাকে এবং দু একদিনের মধ্যে হয় তাহলে তুমি অ্যাকোনাইট দিয়েও শুরু করতে পারো, প্রথম স্টেজে যদি আসে তোমাকে বলে। দেখো এই পাঁচটা ওষুধের ভিতরে তোমরা অনায়াসেই যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো, অ্যান্টিবায়োটিক অথবা জীবাণুঘটিত রোগ বললে তোমরা আর্সেনিক দিয়ে শুরু করতে পারো, দু একটা লক্ষণের কথা চিন্তা করে করবে, না হলে এই কোনো যে কোনো একটা ওষুধ থেকে তুমি প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে তোমাদের ওষুধের বক্তব্য শেষ, আমরা এর বেশির বাইরে ওষুধ নিয়ে আলোচনা করব না। আর আমরা যারা দীর্ঘদিন ডাক্তারি করে আসছি, পাশ করে ডাক্তারি করেছি, তাদের উদ্দেশ্যে বলছি যে পরবর্তী স্টেপগুলো আমাদেরকে নেওয়া উচিত আমরা মায়াজমেটিক ট্রিটমেন্ট অথবা তার রোগের কারণটা জেনে। তাহলে কী কী কারণ হতে পারে, অথবা যদি সে গনোরিয়া হওয়ার পরে যদি চাপা পড়ে, গনোরিয়া রোগ যদি হয় আমরা সেখানে ক্যানাবিস ইন্ডিকা আমরা দিতে পারি। আর কি দিতে পারি, দেখো যদি সেটা প্যারালাইসিসের মধ্যে পড়ে সেখানে আমরা কোষ্ঠিকাম দিয়েও শুরু করতে পারি, অর্থাৎ লক্ষণগুলো সংগ্রহ করার চেষ্টা করবে। ক্যানাবিস সেটা বা আসতে পারে, অ্যাসিডিক অ্যাসিড আসতে পারে, তারপরে ডাল কামড়া আসতে পারে, সেলিনিয়াম আসতে পারে, অনেকগুলো ওষুধই আমাদের আছে, লক্ষণ মতে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলেই আর চিকিৎসার জটিলতা হবে না। সিস্টাইটিস আমি আশা করব কোনো রোগেই তোমাদের হাতে পড়লে জটিলতা হবে না, এই প্রথম থেকেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে। যদি সিভিয়ার হয়ে থাকে, যদি দেখো জ্বালা পোড়া বেশি থাকে, অনেক সময় আমরা ক্যান্থারিসও দিতে পারি, অর্থাৎ ক্যান্থারিসের লক্ষণ যদি থাকে, জ্বালা পোড়া এবং রক্ত যদি প্রস্রাবের দিকে যায়, তাহলে একমাত্র তরুণ রোগে ক্যান্থারিস তোমাদেরকে নানা পদে, দেখো এর আগেও আমি পাথর নিয়ে আলোচনা করেছি, সেখানে যে ওষুধগুলো প্রায় ওষুধগুলো একই রকম থাকে, সুতরাং দু একটা হয়তো ওষুধ পাল্টিতে পারে লক্ষণ ভেদে অথবা রোগের গভীরতা ভেদে। চলে আসি তাহলে যেই ওষুধগুলো আলোচনা করতে যাচ্ছি, তারপরে ওষুধ যেটা আসে নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিডের লক্ষণ আছে, প্রস্রাবটা একেবারে ঘোড়ার মূত্রের গন্ধের মতো, তারপরে ব্যঞ্জনিক অ্যাসিড আছে, এগুলো হলো অ্যাসিডগুলো হলেই প্রস্রাবের দুর্গন্ধ থাকে, আর প্রস্রাবের সাথে অনেক কিছু যায়, সেই দৃষ্টিতেই আমরা এই নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করতে পারি অথবা ব্যঞ্জনিক অ্যাসিড অথবা অন্য কোনো ওষুধ যদি আসে। সেখানে আরেকটা ওষুধের আছে ক্রিওজোট, দেখো এটাও ক্ষত ছাড়া ক্রিওজোট ব্যবহার হয় না, অনেক সময় ক্রিওজোট ক্যান্সারেরও উপকার করে। দেখো এই যে জটিল ওষুধগুলো, অর্থাৎ তৃতীয় স্টেজের ওষুধটা কী কী বললাম, নাইট্রিক অ্যাসিড, ক্রিওজোট এবং প্লাম্বামেট, টেরিবিনথিন, এই তিন চারটা কথা মনে রাখলে আমরা অনায়াসেই আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। চলে আসি তাহলে আর কি, দেখো আমরা যদি ভাগটা না বুঝি, অর্থাৎ রোগটা তিন ভাগে ভাগ করা হয় এলোপ্যাথিক মতে, অর্থাৎ প্রস্রাবের থলির ভিতরে যদি মাংসপেশিতে কোনো আক্রমণ হয় অথবা সেখানে যদি আমরা বলবো ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, আর যদি পেরিটোনাইটিসে হয় তাহলে পেরিসিস্টাইটিস, আর যদি
তার কাছাকাছি কোনো অঙ্গে যদি হয়, যেমন পেলোফাইন টিউবের হতে পারে, অথবা পাশাপের নালিতে হতে পারে, অথবা অন্য কোনো অঙ্গে যদি ছড়িয়ে পড়ে, তখন আমরা তাকে বলি প্যারাসিস্টাইটিস। তাহলে তিনটাকে ভাগে ভাগ করছে, অর্থাৎ ভিতরে যদি হয় তাহলে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল পোলিটাইটিস, সিস্টাইটিস। তাহলে এই আর পেরিস্টাইটিসে হলে পেরিসাইটাইসিস, সিস্টাইটিস আর আর প্যারা, দেখো তিনটা, পেরি, প্যারা আর হলো ইন্টারনাল। এই ভাগগুলো জেনে রাখার দরকার, এগুলো আমাদের প্রয়োগের, আমাদের লক্ষণের সাথে মিলে না, আমরা জেনে রাখা ভালো, যেমন আমরা রোগটা ধরতে পারি। আর যদি টেস্ট করি চলে আসে, তাহলে অনায়াসেই আমরা আমাদের আমরা আমাদের এই মূত্রথলির প্রদাহের আর ওষুধ দিতে আমরা প্রয়োগ করব। দেখো এটা প্রথমেই দেখবা এটা তরুণ রোগের পর্যায়ে পড়ে কিনা, আর যদি গভীরতর পড়ে তাহলে সেভাবে গভীরতম ওষুধগুলো দেওয়ার চেষ্টা করব, তাহলেই আমাদের চিকিৎসা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা কোনো রুগীকে আমরা সেবা না দিয়ে পারি না, আমাদের ওষুধ একদিনে বা দুদিনেই তুমি বুঝতে পারবে, তিন চারবার করে দেওয়া হলে দুদিনেই রুগী ভালো হয়ে যাবে, আর যদি চিররোগ হয় তাহলে ভালো হইতে হয়তো সময় নেবে। তাহলে আজকের এই আলোচনা অর্থাৎ মূত্রথলির প্রদাহ সিস্টাইটিস নিয়ে আলোচনা শেষ করতে যাচ্ছি। তার আগে অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।